নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে আমার কিছু ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ব্লগটা শুরু করছি। ব্লগ বলবো না, একটা ছোট ভিডিও, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা আমি বেশি বড়ও করবো না, অল্পের মধ্যেই শেষ করবো। তো যেটা বলার জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে আমার আর এক সপ্তাহ বাকি আমার এক্সামে, এবং এটা ফুললি অফলাইন এক্সাম। এবং তো তার জন্য প্রচুর প্রিপারেশন নিতে হচ্ছে, সাথে আমাদের ইন্টারনাল চলছে, যখন তখন এই অ্যাসাইনমেন্ট, এই পিপিটি, দুম করে আমাদের ফিল্ডেও যেতে হয়েছে। আমি দুদিন আগে খড়গপুরেও গেছিলাম ফিল্ড ভিজিট করতে, যারা আমার ফেসবুকে আছে তারা দেখতেই পেয়েছো। সো প্রচণ্ড টাফ শিডিউলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইভেন তার সাথে সাথে আমার আরও একটা প্রবলেম বা ক্রাইসিস চলছে বলতে পারো তোমরা, সেটা হচ্ছে আমার ফোনটা খুব একটা ভালো কন্ডিশনে নেই। সেটা ফোনে স্টোরেজ সিস্টেম বলো বা টেকনিক্যাল আদার পার্টস বলো, সো সেগুলো একটু ডিসব্যালেন্সড ওয়েতে চলছে। এবং আমি যে সেগুলোকে ঠিক করব, আমি সত্যি বলছি আমি সেই সময়টুকুও পাচ্ছি না, এতটাই পড়ার চাপ, এতটাই কাজের প্রেশার। বা মানে সেমিস্টার সত্যি আমার মানে সেকেন্ড সেমিস্টার এই বলতে বলতেই চলে এলো। সো এটাই বলার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা করছি বা আর্জি জানাচ্ছি। ভিডিও হয়তো এখন কিছুদিনের জন্য স্টপ আছে বা আমি স্টপ রেখেছি, কারণ আমি এখন আমার মেইন ফোকাস এক্সামের দিকে দিয়েছি। তো সেই জন্য তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা করছি, এবং ভিডিওটা আবারও বলছি খুবই ছোট্ট একটি ভিডিও, বাট খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাকে আমার ব্লগকে ফলো করো, আমাকে ভালোবাসো, স্বাভাবিক তারা তাদের মনে প্রশ্ন জাগছে যে কেন রিয়াঙ্কার ব্লগ আসছে না। সো এইসব কারণের জন্যই রিয়াঙ্কার ব্লগ আসছে না। বাট হ্যাঁ, আমি পুরো ব্যাপারটাকে অনেকটা ছোট, অনেকটা জিস্ট হিসেবে বললাম, ভেতরে আরো অনেক ব্রিফ অনেক কিছু আছে। সো সেই সব নিয়ে অন্যদিন পরে কথা বলা যাবে। ইভেন কালকেও আমার কলেজে একটা ইন্টারনাল ছিল, মানে আমার স্টাডি লিভ মিনিমাম 10 কি 15 দিন দেওয়ার কথা ছিল, বাট সেই টাইমটুকুও আমরা পাচ্ছি না, কারণ সিলেবাস শেষ করতে হবে, ইন্টারনাল দিতে হবে, মানে টাইম কম আর প্রচুর কাজ জমে গেছে। সো যাই হোক, টাইম ম্যানেজমেন্ট তো করতেই হবে। ইভেন কালকেও আমার একটা বন্ধু বলছিল যে আমার তোর ব্লগ আসছে না, তোর ব্লগ তো আমাদের কাছে এক্সামের টাইমে স্ট্রেস রিলিফার হতো, তোর আগের মানে আগের এক্সামের সাপেক্ষে বলেছিল, যদিও সেটা অনলাইন হয়েছিল এবং যদিও ভিডিও অন করেই এক্সাম হয়েছিল, বাট স্টিল একটা অনলাইন নোট ছিল। সো বহুকাল পর আবার অফলাইন এক্সাম দিতে যাবো এই করোনার এই লম্বা লকডাউন পিরিয়ডের পর। সো যাই হোক, কালকে বন্ধুরা কথা শুনে খুব ভালোই লাগলো। তো আমি ভাবলাম অ্যাটলিস্ট তোমাদেরকে আমি এইটুকু জানাতেই পারি আমার প্রবলেমের কথাটা বা আমার অসুবিধার কথাটা। সো আমার এক্সাম শেষ হবে 10th of June। আমি আশা করছি ঠিক তারপরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো নতুন নতুন ডিফারেন্ট স্টাইলের ভিডিও নিয়ে। মাথায় অনেক কিছু ঘুরছে, বাট বিশ্বাস করো টাইমের অভাবে বা কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমি সেগুলোকে এক্সিকিউট করতে পারছি না। সো বাস এইটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করবো। এইভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর রিস্টোরকে ভালোবাসতে থেকো। সো আজকের মতো টাটা, বাই।